গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিভাগটি 2008 সালে মাত্র 35 জন শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু করে। আজ 2014 সালে এই বিভাগের শিক্ষার্থী সংখ্যা 250 জন, রয়েছেন 9 জন স্বনামধন্য শিক্ষক। প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, সদাহাস্য এই ব্যক্তিত্বের ছোঁয়া বিভাগের পুরনো শিক্ষার্থীদের হৃদয়ে গেঁথে আছে। তাকে যারা সহযোগিতা করেছেন, অধ্যাপক ডক্টর আবুল মনসুর আহমেদ, মোহাম্মদ খোরশেদ আলম, মিল্কি আম্মাতুল মুগনি, বর্তমান চেয়ারপারসন ডক্টর হেলেনা ফেরদৌসি, যিনি একই সঙ্গে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সঙ্গে জড়িয়ে আছেন 22 বছর। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন তিনি। সদ্যবিদায়ী চেয়ারপারসন ও জ্যেষ্ঠ শিক্ষক জনাব জুনায়েদ আহমেদ হালিম, চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে সারা দেশে যার সুনাম রয়েছে, পরপর দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। সাংবাদিকতা বিভাগের অন্যান্য শিক্ষকরা মীর মুশারিফ হোসেন, আনোয়ার সালাম, আশরাফুল আলম, অবন্তী মেহতাজ, রাইসুল ইসলাম, বর্ণনা ভৌমিক ও প্রিয়াঙ্কা স্বর্ণকার। খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদান করছেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক ও জ্যেষ্ঠ ব্যবসায়ী সাংবাদিক অজয় দাশগুপ্ত। এর আগে খণ্ডকালীন আরেক শিক্ষক ছিলেন রফিকুল ইসলাম। বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সাফল্য অনেক। 70% শিক্ষার্থী বিভিন্ন গণমাধ্যমে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। দিনে দিনে বাড়ছে সফলতার প্রাচীর। শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা দিতে বছর জুড়েই থাকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে কর্মশালা। আর শিক্ষার্থীরা ইন্টার্নশিপের মাধ্যমেও সুযোগ পান বিভিন্ন গণমাধ্যমে কাজ করার। সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠান নিছক অনুষ্ঠানের মাত্রা ছাড়িয়ে কখনো বা হয়ে পড়ে উৎসব মুখর, কখনো বা হয় জরুরি প্রতিবাদী অনুষ্ঠান। কি মামা, কি অবস্থা? তুই একটা মেয়ের জন্য তোর লাইফ শেষ করে দিতে পারিস না, তোর বাবার তোর স্বপ্ন শেষ করতে পারিস না, তোর মার স্বপ্ন শেষ করতে পারিস না, এটা কোনো কথা না লাগবে? তুই এবার করছিস বিভাগের ঐতিহ্যগত বৈশিষ্ট্যই এমন যে সব ব্যাচের শিক্ষার্থীদের মাঝে একটি শক্ত বন্ধন রচিত হয়েছে। শিক্ষা সফরগুলো তাই হয়ে ওঠে এক একটি রঙিন স্বপ্ন। দুর্যোগে দুর্ভোগী অসহায় মানুষের পাশে দাঁড়াতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ সদা তৎপর। সাভারে রানা প্লাজার ধসে পড়ার ঘটনায় আহতদের পাশে এভাবেই দাঁড়ায় সাংবাদিকতা বিভাগ। ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে পথ শিশুদের জন্য আবাসিক শিক্ষালয় প্রতিষ্ঠার জন্য একমাত্র সংগঠনের সঙ্গে কাজ করে সাংবাদিকতা বিভাগ। শিক্ষার্থীরা মাটি কেটে বাঁশ টিন দিয়ে ঘর তুলে দেন, আর চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে সেখানে অর্থের যোগান দেয়া হয়। সাংবাদিকতা বিভাগের আছে একটি মিডিয়া ল্যাব রুম, সেমিনার লাইব্রেরি আর প্রয়োজনীয় সংখ্যক পাঠদান কক্ষ। যদিও সময়ের সাথে সাথে বাড়ছে চাহিদার ফিরিস্তি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সফল বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। উজ্জ্বল নক্ষত্রের মতো সহস্র সম্ভাবনা বুকে ধারণ করে বেঁচে থাকবে চিরকাল।